আপনারা যারা ভিডিও দেখছেন অথবা ভিডিওটি শেয়ার করছেন সবার জন্য থাকছে একটি ফিড বানানোর এই ম্যানুয়াল বই ফ্রি। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন হাঁস মুরগি গরু ছাগল অথবা মাছের ফিড কী দিয়ে বানাবো, কী কী উপাদান দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের ফিড বানাবেন সেটা আপনাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো। তো দর্শক মণ্ডলী, আজকে আমাদের চার রোলারের একটি ফিড মেশিন নিতে আসছেন মুরব্বি, আপনার নাম পরিচয়টা? আমার নাম হোসেন, বাগমারা রাজশাহী থেকে আসছেন উনি। তো আপনার কি গরুর বা ফার্ম আছে কোনো? কি জন্য? মুরগির ফার্ম আছে। মুরগির ফার্ম? মুরগির ফার্ম। আপনার নিজের ফার্মের জন্যই আপনি এটা নিচ্ছেন নাকি বাজারে বিক্রি করেন? হ্যাঁ, নিজের ফার্মের জন্য। ফার্মের জন্য? তো উনি জানতে চাচ্ছিলেন যে আসলে আমরা মেশিন চেক করে দিই, আর দুই হচ্ছে আমরা কী কী উপাদান দিয়ে তৈরি করি সেটা আপনাদের আজকে দেখাবো। আমাকে সহযোগিতা করছে, তো আজকে যেটা দিয়ে ফিড বানাচ্ছি এখানে তো দেখেন আমাদের যে ম্যানুয়াল বই, সোনালী স্টার্টার অথবা বয়রাল স্টার্টার, ডিমপাড়া হাঁস, কয়েলের খাদ্য, তারপরে আপনার হচ্ছে সোনালী লেয়ার, এরকম হাঁস লেয়ার গ্রোয়ার থেকে শুরু করে হাঁস মুরগি, শুধু মুরগি না, এই পাশে দেখেন এই পাশে দেওয়া রয়েছে বাংলা মিশ্র প্রজাতির মাছের খাদ্য, গরুর খাদ্য, সব ধরনের কিছু আছে। তো আমরা একটি কমন খাদ্য বানাচ্ছি, এই খাদ্যটা আপনার মুরগিকে খাওয়াতে পারেন, হাঁসকে খাওয়াতে পারেন, মাছকে খাওয়াতে পারেন। শুধু এই যে ঘাস যেটা দেখছেন এটা গরু ছাগলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিছু কিছু মুরগির ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেওয়া যাবে না। তো আমরা কোমন একটা খাদ্য তৈরি করার জন্য আমরা নিয়ে এসেছি, এটা হচ্ছে খইল, খইলের গুঁড়া, গম, ভুট্টা, ডাল, এটার মিক্সার, শুধু এটা দিয়েও ফিড তৈরি করা যায়। তার সাথে সাথে শুধু ভুট্টার মিক্সার রয়েছে এবং রয়েছে ডিম। আপনারা চাইনা ভিডিওতে দেখবেন যে এই যে ফিড মেশিনের উপরে ডিম দিচ্ছে, তো আসলে এই ডিমটা ক্র্যাশ করতে পারে কি না, এই যে চারটা যে রোলার রয়েছে, তিনটা রোলার রয়েছে, দুটা রোলার রয়েছে, সম্পূর্ণ গোটা ডিম দিলে এটা ক্র্যাশ করতে পারে কি না এটা একটা বিষয়, আর ভেঙে দিলে তো অবশ্যই লাভ, কারণ ডিমের খোসা এবং ডিমের কুসুম থেকে শুরু করে ডিমের সম্পূর্ণ উপাদানই এখানে, প্রোটিন রয়েছে, সেটি আপনার খাদ্য যে উপাদান রয়েছে সেটা অবশ্যই আপনার গরু ছাগল হাঁস মুরগির উপকার করবে। তো আসুন আমরা এগুলো আগে মিক্সার করি, সাথে কিন্তু ঘাসও রয়েছে, এর সাথে রয়েছে আপনার পানি, এই পানি তো লাগবেই, আর তেল রয়েছে, এই তেল দিলে খাদ্যমানও ভালো আসে, আবার ফিড উৎপাদন ক্ষমতাও বাড়ে। ডিম রয়েছে, আর রয়েছে ভুট্টার গুঁড়া, এখানে আমাদের রাইস ব্রান রয়েছে, এগুলো দিয়ে আমরা ফিড তৈরি করব। তো সিয়াম শুরু করো। এই যে ভুট্টা গুঁড়া দিচ্ছেন এটা দানাদার সুজির আকার হলেও হবে, এরকম আকার হলেও হবে, আর খইলটা একটু গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া গুঁড়া দিলে আপনাদের জন্য আরও সুবিধা হবে, সেটা সুষম বন্টন হবে। আমাদের গুঁড়াটা পাইনি বিধায় আমরা এই গোটাটাই এরকম করে দিয়েছি, সাথে দিয়ে দিলাম ঘাস, আর ডিমটা আমরা সবার পরে দিব, এগুলো আমরা মিক্সার করে নিব, কিছু পানি দিব আমরা প্রত্যেকটাতে, পানি অথবা এখানে বিভিন্ন বাইন্ডার আমরা ব্যবহার করি, আপনারা বাইন্ডার হিসাবে আপনারা পানি দিতে পারেন, তবে পানির থেকে বিভিন্ন ধরনের বাইন্ডার দিতে পারেন, পাশাপাশি এনজাইম দিতে পারেন, তো টক্সিন বাইন্ডার সাথে সালমোনিলা কিলার আপনারা ব্যবহার করতে পারেন, আর ভিটামিন প্রিমিক্স এগুলো দিলে এটার উপাদানে এটার খাদ্যমান আরও বাড়বে এবং পুষ্টিগুণ আরও বাড়বে। আমরা কিছু তেল দিয়ে দিলাম, আপনারা সয়াবিন তেল এখানে ব্যবহার করবেন। নতুন মেশিন, আপনারা নতুন মেশিনের প্রথম কাজ হচ্ছে মেশিনটা আপনারা 5 মিনিট চালাবেন, এই রোলার এবং ডাইস গরম হওয়ার জন্য 5 মিনিট চালাবেন, তাছাড়া জ্যাম হওয়ার চান্স রয়েছে।
আমরা যে সব দিয়ে ফিড তৈরি করলাম বাজারে ফিড থেকে এই ফিডের মূল্য কিন্তু আপনার প্রায় 10-20 টাকা আপনি কম রেটে আপনি করতে পারবেন কারণ হ্যাঁ কেজিতে এটা 1 ঘন্টা চালালে আপনার বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ 50 টাকা সর্বোচ্চ আর সেই 50 টাকা দিয়ে আপনি 150 থেকে 200 কেজি পর্যন্ত 1 ঘন্টা ফিড তৈরি করতে পারবেন তাহলে আর এই যে এখানে উপাদান দিলাম আপনি যে বাজার থেকে ফিড কিনেন সেটা তো দেখেন না যে ওর মধ্যে কি কি দেওয়া আছে আপনি তো নিজে জেনে দিলেন তাহলে এটা খেয়ে কি আপনার মাছ অথবা মুরগি বড় হবে কি হবে অবশ্যই হবে অবশ্যই হবে না তো আপনি যেভাবে ফিড তৈরি হলো আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট যা আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী ওনার সামনেই 2-3 কেজির মতো আমরা ফিড তৈরি করছি এবং যে যে উপাদান দিয়ে তৈরি করলাম এটা একটা নমুনা মাত্র আর যে কোনো উপাদান দিয়েও করা সম্ভব কিন্তু আপনি যদি বাজারজাত করেন তাহলে সেটা আসলে চাষিদের উপকার হওয়া লাগবে এরকম করা লাগবে যেমন নিজের জন্য আপনি যা করছেন পরের জন্য যদি তাই করেন তাহলে আপনি এটা দিয়ে ব্যবসায়িকভাবেও লাভবান হতে পারেন আমি নতুন লোক আমি এই সম্পর্কে বিভিন্ন জায়গায় শুনেছি কিন্তু আমাকে এক পুকুরওয়ালা উদ্বুদ্ধ করলো গত কয়েকদিন হচ্ছে যে আপনি এটা করছেন মুরগির করেছেন তো এর সাথে আপনি একটু মাছেরও করেন তো সেখান থেকে আমি এই উদ্যোগ নিলাম আচ্ছা এর মধ্যে আমরা 3টা ডিম দিছি দেখছেন হ্যাঁ দেখছি কিন্তু এখানে কি আর ডিম আছে না ডিম না তাহলে এটা ফিডের মধ্যে যায় না হ্যাঁ ফিডের মধ্যে গেছে তাহলে এটা আপনার যে ডিম মানুষ খেলে উপকার হয় গরু খেলে উপকার হবে হবে না হ্যাঁ মুরগি খেলে উপকার হবে তাহলে হবে কারণ ডিমের খোসা তো আপনার উপাদান যেগুলো খাদ্য উপাদান নিউট্রিশন আছে সেটাও আছে ডিমের মধ্যেও আছে তো এভাবে আমরা যদি প্রকৃতভাবে ফিড তৈরি করি তাহলে বাজার থেকে আমরা কম দামে বিক্রি করতে পারবো এবং সাশ্রয় হবে সাশ্রয়টা কোথায় একটা কোম্পানি চালাতে গেলে কোম্পানির ম্যানেজার ডাক্তার থেকে শুরু করে একটা প্রতিষ্ঠান কম খরচ অনেক খরচ অনেক খরচ সেই খরচটা কার থেকে নেয় কৃষকের থেকে এই খরচটা আপনি বাঁচাই দেবেন আমাদের কাছে এরকম 4 রোলার 3 রোলার 2 রোলারের ফিড মেশিন রয়েছে এগুলো ছোট মেশিন থেকে আরও বড় মেশিন 1 টনের পর্যন্ত মেশিন আছে এই মেশিনগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন এই মুরব্বির মতো আমাদের সরাসরি অফিসে আমাদের অফিস বগুড়া সদর কালীতলা বাজার হতে 50 মিটার উত্তরে সোর্স অফ অ্যাগ্রো এখানে এসে দেখে ফিট তৈরি করে আপনারা মেশিন সংগ্রহ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম